বর্তমানে প্রত্যেক মা বাবা এবং অভিভাবক প্রত্যেকের একটাই দাবি যে আমার সন্তান খুব জেদি এবং রাগী অন্যের সন্তান খুব ভালো এমন কিন্তু নয় বর্তমানে কি হচ্ছে আমাদের ছোট ছোটো পরিবার যার জন্য বাচ্চা একা থাকতে থাকতে সে সব সময় একটা বাংলায় কথা আছে যে একলা ছেড়ি অর্থাৎ আমি একাই সব পাবো একাই সব নেব আমার মা বাবা আমার জন্যই সব করবে এই যে এই মনোভাব থেকেই আস্তে আস্তে কিন্তু জেদি এবং রাগী হয়ে যাচ্ছে তো চলুন আজকে বলি যে এই বাচ্চার জেদ এবং রাগ কিভাবে কন্ট্রোল করবেন মনে রাখবেন বিষণ্নতা ক্লান্তি একঘেমি এবং একাকিত্ব শিশুকে কিন্তু জেদি এবং রাগি করে তোলে এই বংশগত কিছু কারণেও কিন্তু বাচ্চা জেদি এবং রাগি হয় এবার কিভাবে বুঝবেন যে আপনার সন্তান জেদি বা রাগি কিনা প্রথমে লক্ষ্য করুন আপনার শিশু কোনো কারণে রেগে গেলে সবার সঙ্গে বিশেষ করে মা বাবার সঙ্গে খুবই খারাপ আচরণ করছে কিনা তাহলে ধরে নেবেন যে হ্যাঁ আপনার শিশুটি সত্যি জেদি বা রাগি হয়ে যাচ্ছে কোনো কারণে শিশুটি রেগে গেলে তার আশেপাশে যে সমস্ত জিনিস আছে সেগুলোকে প্রায় ভাঙচুর করতে শুরু করছে কিছু ছুঁড়ে ফেলে দিচ্ছে এটা যদি অত্যধিক মাত্রায় করে এগুলো কিন্তু খুব সাধারণ লক্ষণ বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু যদি অত্যধিক মাত্রায় করে তাহলে অবশ্যই কিন্তু আপনার সন্তান জেদি বা রাগী হয়ে উঠছে তার সহপাঠী বা খেলার সঙ্গীদের সঙ্গে একটুতে রেগে যাচ্ছে বা তাকে মারতে যাচ্ছে এটা একটি লক্ষণ মনে রাখবেন অন্যান্য যে সমস্ত শিশু তারা সবাই সবাইকে চেনে তাই আপনার বাচ্চা যদি বদমেজাজি বা রাগে হয়ে যায় তাহলে অন্য যে শিশুরা তারা কিন্তু আপনার সন্তানের সঙ্গে মিশবে না তখন আপনি কিছু একটা আজ করতে পারেন যে হয়তো তার বদরাগ বা বদমেজাজের জন্যই অন্য সহপাঠীরা তার সঙ্গে মিশছে না আর একটা মারাত্মক কাজ তারা করে যে এতটাই রেগে যায় তখন নিজেই কিন্তু নিজের ক্ষতি করে অনেক বাচ্চাদের দেওয়ালে মাথা ঠুকতে শুরু করে দেয় কেউ শুয়ে গিয়ে একদম এমন হাত পা ছড়ে যে আশেপাশে কী আছে লেগে গেল কী ভেঙে গেলো তার কোনো খেয়াল থাকে না এই সকল যদি লক্ষণ দেখেন তাহলে অবশ্যই ভাববেন যে আপনার শিশুটি রাগি বা বদমিজাজি হচ্ছে সেক্ষেত্রে আপনার কি করণীয় চলুন ছোট্ট করে সেটাই আলোচনা করি এক্ষেত্রে আপনার প্রথম করণীয় হচ্ছে আপনার শিশুটি যদি রেগে যায় বা জেদ করে তাহলে আপনি নিজেকে আগে শান্ত করুন নিজের মাথাটা যদি শান্ত থাকে তাহলে আপনার দেখাদেখি আপনার সন্তানও কিন্তু শান্ত হয়ে যাবে শিশু যদি অতিরিক্ত রেগে যায় বা জেদ করে তাকে কোলে নিন জড়িয়ে ধরুন হালকা একটা চুম্বন দিন আদর করুন দেখবেন চট করে কিন্তু তার রাগটা কমে যাবে তার যে ইম্পর্টেন্স আপনার কাছে সেটা তাকে বোঝাতে একটু সাহায্য করুন শিশু বলতে চায় তার কথাটা মনোযোগ দিয়ে শুনুন তাকে কখনোই উপেক্ষা করে যাবেন না অনেক মায়েরা কী হয় শিশু কাঁদছে কাদু উপেক্ষা করে চলে যায় জেদ করছে উপেক্ষা করে চলে যায় এটা করবেন না সেই সময় সে কি বলতে চাইছে সেটা একটু মনোযোগ দিয়ে শুনুন তাহলে কিন্তু সে শান্ত হবে পড়ালেখার পাশাপাশি শিশুকে ধর্মীয় আচরণ কিছু সাধারণ ব্যায়াম কিছু মেডিটেশন এইগুলোর জ্ঞান দিন বা এইগুলোতে অভ্যস্ত করুন তাহলে তার রাগ এবং বদমেজাজ কিন্তু অনেকটাই কমে আসবে শিশু শোবার ঘরে কোনো ইলেকট্রনিক গেজেট কিন্তু রাখবেন না বা বেশিক্ষণ বাচ্চাকে মোবাইল বা ট্যাব বা টিভির সামনেই বসিয়ে রাখবেন না এগুলো থেকে সে যা দেখবে তাই কিন্তু অনুকরণ করতে শিখবে এবং যখনই এগুলো সে পাবে না তখনই সে কিন্তু অত্যধিক রাগ এবং জেদ দেখাবে এর পরিবর্তে কি করবেন এর পরিবর্তে তাকে খেলতে উৎসাহিত করুন আপনি তার সঙ্গে খেলুন তার যে ভালো কাজ সেইগুলোর বাহবা দিন উৎসাহিত করুন তাহলে কিন্তু সে অনেকটাই তার জেদ এবং রাগ কন্ট্রোল করতে শিখবে শিশু যদি কোনো কিছু দাবি করে বা তার জন্য জেদ করে সেই সময় তাকে পুরোপুরি একদম স্ট্রিক্টলি না বলে তাকে কি করবেন তাকে বোঝান যে তুমি এই সময় এটা নিও না বা এইটার পরিবর্তে এটা নাও বা এটা ভালো বুঝিয়ে বলুন অবশ্যই সে কিন্তু বোঝার ক্ষমতা রাখে এবং সে আপনাকে অবশ্যই বুঝবে শিশুকে সবসময় তিরস্কার করবেন না বকাঝকা করবেন না তার সঙ্গে শান্ত মেজাজে শান্ত সুরে কথা বলুন তার সামনে কখনোই আপনারা দুজনে বা পরিবারের অন্য কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করবেন না তাহলে এইগুলো দেখতে দেখতে কিন্তু শিশুর জেদটা বা রাগটা বেড়ে যায় যে মা রাগ করছে আমিও রাগ করি হুম মাকে আমি মারলাম ঘুরে মা আমাকে মারছে এই ক্ষেত্রে কিন্তু ঠিক হবে না তাই ও যদি আপনাকে মারে ওর কিন্তু মারার ওপরে কন্ট্রোল নেই ও জানে না মারলে কি হয় চিৎকার করলে কি হয় ও এটাকে অনুভব করতে যায় যে মারলে কি হয় এবার ওর মারটা দেখে আপনি যদি মারেন তাহলে ও কিন্তু মারামারি শিখবে এটা করবে না ও মারলে ওকে বোঝান যে মারলে লাগে এটা মারতে হয় না এটা করা ঠিক নয় আর একটা যেটা ভুল আমরা করি যে শিশুর জেদ বা শিশুর না পারা বা শিশুর অক্ষমতা সেটা নিয়ে অন্য কারোর সামনে সমালোচনা করি এটা কিন্তু তারা খুব চট করে ক্যাচ করে এই কাজটি কখনোই করবেন না শিশুর সমালোচনা অন্য কারোর সামনে করবেন না যদি ভালো মন্দ কিছু বলার হয় তাকেই বুঝিয়ে বলুন সে কিন্তু অবশ্যই বুঝবে আর একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো শিশুদের কখনোই কিন্তু উস্কানিমূলক কথাবার্তা মারধর চট থাপ্পড় এগুলো করবেন না তাকে সবসময় হালকা মোলাইম একটা স্বরে কথা বলুন তাকে বোঝান হ্যাঁ আপনি হালকা শাসন অবশ্যই করতে পারেন কিন্তু তাই বলে সেটা যেন অত্যধিক মাত্রায় না চলে যায় আপনার শিশু যদি কোনো সামান্যতম ভালো কাজ করে তাকে অনেকটা উৎসাহ দিন তাহলে সে কিন্তু তার জেদ কন্ট্রোল করে ভালো কাজের দিকেই মন দেবে সব সময় আপনার মতামত বা আপনার সিদ্ধান্ত আপনার ছোট্ট সন্তানটির ওপরে চাপিয়ে দেবেন না তার মতামতকে গুরুত্ব দিন সে কী বলতে চাইছে সেটাও শোনার চেষ্টা করুন তাহলে কিন্তু সে ভাববে যে তার গুরুত্ব আমাদের কাছে অনেকখানি এবং সে কিন্তু জেদ আর রাগটা করবে না কখনোই বাচ্চাকে মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না বা তার সামনে মিথ্যা কথা বলবেন না আপনি ভোলানোর জন্য কিছু বলতে পারেন কিন্তু সেটা যেন মিথ্যা প্রতিশ্রুতি না হয় তুমি পড়াশোনা করলে তোমাকে একটা চকলেট দেবো এই প্রতিশ্রুতি করে পড়াশোনা করিয়ে নিলেন দিয়া চকলেটটা দিলেন না সেটা নয় আপনি এমন প্রতিশ্রুতি করুন যেটা পরক্ষণে রাখতে পারবেন তবে কিন্তু সে আপনার কথা বুঝবে এবং আপনাকে বিশ্বাস করবে অহেতুক আপনার ছোট্ট শিশুটির ভুল ছুটি ধরবেন না এই ছোট্ট বয়সে বাচ্চারা কিন্তু চঞ্চল হয় আপনি কিন্তু চঞ্চল নন আপনার বাচ্চারই এটা কাজ তারই এটা সহজাত ধর্ম সে কিন্তু চঞ্চল হবে সে একটু জেদ করবে একটু রাগ করবে এগুলো স্বাভাবিক এই ভুল চুটিগুলো কিন্তু ধরবেন না অত্যধিক মাত্রায় গেলে তবেই সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন আপনার ছোট্ট শিশুটিও কিন্তু একটি রুটিন মেনে চলতে খুব ভালোবাসে তাই প্রতিদিনের একটি রুটিন তার সঙ্গে তৈরি করুন দৈনন্দিন রুটিনে তাকে অভ্যস্ত করলে অবশ্যই তার ভালো গুণ এবং ভালো অভ্যাস তৈরি হবে তাহলে এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন লাইক করতে ভুলবেন না আর চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ